রয়েছেন কথা বলবো। আমি ইতিমধ্যে ভাটপাড়া পৌরসভায় পিডাব্লিউডি অর্থাৎ পূর্ত দপ্তরের দায়িত্ব পেয়েছে, কথা বলবো দাদার সাথে। দাদা আপনার খবর, আপনাকে শুভেচ্ছা রইল। একটা লোকসভা কেন্দ্রে ভাটপাড়া একটা আলাদা রকম ভূমিকা, কিন্তু এখানে দেখেছি এখনো অবধি এই সন্ত্রাসের একটা বাতাবরণ। আপনি নিশ্চয়ই জানেন এখন অবধি যদি আপনি ভাটপাড়ায় একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে এখন আছেন, কিন্তু বর্তমানে আপনি একাধিক ভাটপাড়ার রাজনীতির সাথে অভ্যন্তরভাবে জড়িত, এই যে সন্ত্রাস, এই সন্ত্রাসটা কেন বন্ধ হচ্ছে? তো মানুষের মনের পরিবর্তন দরকার। এই সন্ত্রাস এখন অনেক কম, 2019 সালের লোকসভা ভোটে আগে পরে পরে যে একটা বছর যে তুমুল একটা ভয় বাতাবরণ তৈরি হয়েছিল এই মুহূর্তে কিন্তু দেখেন না। দু একটা ফুচকা ঘটনা ঘটছে ঠিকই, কিন্তু এত সহজে সমস্ত সত্তা যারা তৈরি করে, যারা মস্তানি হাজারি করে, সহজে বন্ধ করা যায় না। কিন্তু এটাও ঠিক যে আজকে পুলিশ প্রশাসন কঠোর হওয়াতে এবং তৃণমূল কংগ্রেস বর্তমান শাসক দলে রয়েছে বা আমাদের দলের নেতারা সতর্ক থাকাতে এই ভাটপাড়া অঞ্চল 2019-এর পর কিছুদিনের পরে একটা বছর দুটো বছর যে পরিস্থিতিতে ছিল এখন তার চেয়ে অনেক অনেক শান্ত পরিবেশে রয়েছেন। আজকে দেখেছেন যে একটা কলসযাত্রা হচ্ছে সমস্ত দলের নেতারা। এখানকার রাজ্য সরকার শাসনের শাসন নয়, শাসকের শাসনকাল চলছে, তাহলে কি ভাটপাড়া কি অব্যাহত রইল? এই যে একাধিকভাবে এই যে বোমাবাজি গুলি এই দাঙ্গা হামলা, এটা কি একাধিকভাবে শিরোনামে থেকে যাবে? আবার বললাম যে আগের যে সময়টা ছিল মাঝে দুটো বছর হয়েছিল কি কারণে আপনি ভালো করে জানেন, আমি আবার সেই কথাটা বলে মিস করে ধরতে একটা দুটো দু একটা বোম পড়ার কষ্ট করবো এমন কোনো বড় ব্যাপার নয়। একটা করলেও খারাপ, একটা বোম হয় বিস্ফোরণ করলেও খারাপ, কিন্তু যে পরিস্থিতি ছিল দুটো বছর আগেও সেই তুলনায় আজকে ভাটপাড়া অনেক শান্ত, আমি এটাই বলতে চাইছি। এবং পুলিশ প্রশাসন যথেষ্ট কঠোরভাবে সেটাকে দমন করছে। কয়েকদিন আগে দেখবেন আর কি শামসাও একটা বোমা মেরেছিল কাকিমাতে, তাকে সেদিন রাত্রেই পুলিশ গ্রেপ্তার করেছে। এজেন্ট প্রমাণ করে যে পুলিশ যথেষ্ট শক্তভাবে সতর্কতার সঙ্গে তৎপরতার কাজ করছে। আর এখানে শাসক দলের শাসন চলছে না, সরকারের শাসন চলছে, শাসক দল যথেষ্ট সংযত এবং সরকার সরকারের মতো চলছে, তাই জন্য কিন্তু খুব দ্রুত ভাটপাড়াকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা গেছে। বিরোধীরা তো বলবেই, বিরোধীরা এটা না বলে ওদের অস্তিত্ব তীব্র কথা হবে, কিন্তু বিরোধীরা জিজ্ঞাসা করে দেখুন বিরোধীরা একথা বলতে পারছে না, কারণ বিরোধীদের স্পেস দেওয়া হচ্ছে। সুতরাং এই বিষয়ে বিরোধীরা যাই বলুন না কেন, ভাটপাড়ার মানুষ, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ, জগদ্দলের মানুষ, নয়াটি সমস্ত মানুষ জানেন যে আগের তো আবার বলছি আগের তুলনায় ভাটপাড়া এখন অনেক অনেক শান্ত, আগামী দিন আরও শান্ত হয়ে যাবে। সুতরাং ভাটপাড়া যেমন একসময় সম্মানের জায়গা ছিল সেই জায়গায় ফিরে আসতে চলেছে, এটা নিশ্চিত। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। ওনাকে এখন দেখা যাচ্ছে প্রতিবাদ করতে, কেন্দ্রের নেতৃত্ব প্রতিবাদ করছে, কিন্তু তাই না উনি বলছেন যে আমার কথা ইতিমধ্যে অনেকবার ওনার সাথে কথা বললেও এখনো অবধি সেইভাবে শুরু হয়নি। সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারাকে তিনি সমর্থন করেন, এই জন্য ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলেছেন আমাদের ব্যারাকপুরে জুট শিল্প নষ্ট হয়ে যাওয়ার পিছনে না, কেন্দ্রীয় সিদ্ধান্ত দেয় তাদের নীতি দেয়, সেটা কেন্দ্রীয় দলে থাকা অর্থাৎ শাসক দলে থাকা বিজেপি এমপি ও জনসন সেটা বলছেন। অর্থাৎ প্রমাণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এবং তার দল যেটা দীর্ঘদিন ধরে বলছেন যে কেন্দ্রীয় সরকারের পাঁচ নীতির ভুলের জন্য, ত্রুটির জন্য আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্বে ঢুকছে, এটা ওদের সাংসদ যখন বলেন তখন তো আর আমাদের কিছু বলার থাকে না। অর্থাৎ আমরা যেটা বলেছিলাম সেটা সাংসদ এখানকার স্বীকার করে দিই, এই জন্য ওকে ধন্যবাদ জানাই। তবে আমরা চাইবো শুধু মুখে বললে হবে না, প্র্যাকটিক্যাল ফিল্ডে নেমে কাজ করুন। তিনি তার দল যে দলে এখনও রয়েছেন সেই দল তিনি ছেড়ে দলের বিরুদ্ধে প্রতিবাদ করুন, সংসদের সুচারণ লোকসভায় গিয়ে বলুন মোদীজির সামনে যে মোদীজির সরকারের পাটনীতির জন্যই ব্যারাকপুর অঞ্চলে পশ্চিমবঙ্গে পার্শ্বিক ক্ষতি হচ্ছে, এটা যেদিন বলবেন সেটা আমরা তাকে সাধু অভিযোগ বলছে যে বস্ত্র শিল্পে কিছু অসাধু ব্যক্তি রয়েছে যারা ইতিমধ্যেই মানে এই শিল্প জাতীয় দ্রব্য জাতীয়কে এটাকে বদনাম করার চেষ্টা করছে, এইটা নিয়ে একটা তো ক্ষোভ উগড়ে দিয়েছে। উনি বাইরে বলেছেন, মিডিয়ার সামনে বলেছেন, আমি বলছি এমপি হিসাবে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি লোকসভাতে মোদীজির সামনে দাঁড়িয়ে, পীযূষ গোয়েলের সামনে দাঁড়িয়ে, অমিত শাহের সামনে দাঁড়িয়ে বলুন যে আমি বিজেপির একজন সাংসদ, আমি বলছি বিজেপির কেন্দ্রীয় সরকারের ভুল পাটনীতির জন্যই, ভুল শিল্পনীতির জন্য পশ্চিমবঙ্গের পার্শ্বিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেদিন তিনি এটা বলবেন সেদিন বলবো তিনি সত্যিকারে ব্যারাকপুরের জনগণের প্রতিনিধি কাজ করছেন। প্রথম কথা, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে 2024 সালে তৃণমূলের যিনি প্রার্থী হবেন তিনি প্রচুর ভোটে জিতবেন,
আবার বলছি, 2024 লোকসভা নির্বাচন, 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 42টা আসনে 42টা তৃণমূলই জিতবে, মমতা ব্যানার্জির নামেই জিতবেন। এবং মমতা ব্যানার্জি যাকে এখান থেকে প্রার্থী করবেন আমাদের দলে, সেই প্রার্থী 3-4 লক্ষ ভোটে বা তারও বেশি ভোটে নির্বাচিত হবেন। অর্থাৎ এটা জ্যোতিষী না হয়ে বলা যায় একজন রাজনৈতিক কর্মী হিসেবে, যে বিষয়ে কোনো সন্দেহ নেই। সো তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি হবেন তিনি জিতবেন, অন্য কেউ জিততে না, অন্য কেউ জিততে পারবে না, সে যে দলেরই হন বা যেই হোক তৃণমূলের প্রার্থী জিতবে। আমার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেস এবার 24 সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে বহু লক্ষ ভোটে নির্বাচিত হবে, যিনি প্রার্থী হবে। এবার উনি কোথায় প্রার্থী উনি বলতে পারবেন। আমাদের দল তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করে পাঠাবেন আমরা তাকে বিপুল ভোটে নির্বাচিত করবো, আমার মত বলি। কিন্তু আপনার তো একটা সময় বর্তমানে যিনি সাংসদ তাকে জেতানোর সময় আপনি একটা বিরাট একটা ভূমিকা আপনাকে দেখা গিয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে কি ক্রমশ এই যে ঘরে ফিরে আসা, এটা কি অনেকটাই এনার সাথে কি বোঝাপড়াতে বিরাট কিছু লোক? সেটা আমি যার ব্যাখ্যা করি না, যে সাংসদ যিনি আজকে বিজেপির সাংসদ রয়েছেন আমি তার সঙ্গে বিরোধিতা করে গিয়ে দল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু যখন আবার 19 সালে তিনি তৃণমূলের ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, আমি তখন বিজেপিতে ছিলাম, আমি বিজেপির সৈনিক হিসেবে মেনে নিয়েছিলাম, দলের সিদ্ধান্ত ছিল তাকে জেতাবার জন্য যা যা করা দরকার আমি কর্মী হিসেবে তাই করেছিলাম। কিন্তু 21 যখন আবার দেখলাম সেই পিছন থেকে ছুটি মারার ব্যবস্থা হলো, সম্মান অসম্মানিত করা হলো, তখন দল ছেড়ে নিজের ঘরে ফিরে গেছে। আজকে কার সঙ্গে কি মিলল না বড় কথা না, নীতি নৈতিকতা আদর্শটা বড় কথা। আমি আবার বলছি কারোর কাছে রাজনীতিতে পেশা, কিন্তু আমার কাছে রাজনীতি পেশা না, আমার কাছে রাজনীতিটা মিশন, মানুষের কাজ করার জন্য। সেটা করতে গেলে অনেক সময় অনেক কিছু করতে হয়, কিন্তু কোনো মতেই নিজের মেরুদণ্ড, নিজের মাথা, নিজের ব্যক্তিত্ব হৃদয়টাকে অন্য বিকিয়ে দিন, বিকিয়ে দেবেন। কিন্তু আমরা জানি যে ব্যারাকপুর শিল্পাঞ্চল নয়, পুরো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যেসব সাংগঠনিক জেলা আছে আপনি বিভিন্ন সময় একটা অন্যতম ভূমিকা পালন করেছেন, এমতো অবস্থায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, কোথাও কি এই দলে এসে এত বড় একটা দায়িত্ব, এটা কি আপনাকে আগামী দিনের লক্ষ্যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আর একটা স্টেপ বাড়িয়ে দিল কি কাজ করে? সেটা 101 বার আমি এর জন্য আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জেলা সভাপতি পার্থ ভৌমিক, আমাদের এমএলএ সোমনাথ সেন, আমাদের চেয়ারপারসন রেবা রায়ের প্রতি সকলের প্রতি কৃতজ্ঞ। ওনারা আমাকে ভরসা করে ভাটপাড়া পৌরসভা বরাকটা পৌরসভা চেয়ারম্যান কাউন্সিল পিডব্লিউ দায়িত্ব দিয়েছে, এবং এটা মানুষের কাজ করার একটা সুযোগ করে দিয়েছে। আমি এই দায়িত্বটা পালনে আমি আপ্রাণ চেষ্টা করছি এবং আগামী দিন নিশ্চয়ই পালন করবো। এবার যত ঠিকই দল যে সম্মানটা দিয়েছে সম্মান রক্ষা করার, এবং সেই আমি 98 সাল থেকে 2013 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসে ছিলাম, বারবার কাকে বলে, বারবার মানে কি একাধিকবার হলে বারবার কাকে বলে, আমি 13 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসে ছিলাম, 98 সাল থেকে তৃণমূল ক্ষমতা আসার পর বিভিন্ন ধরনের দল ছেড়ে দিই, বারবার মতো ভোট দিচ্ছে আপনাকে সবাই জানে। তারপরে 8 বছর 13 থেকে 21 বিধানসভা পর্যন্ত আগে পর্যন্ত বিজেপিতে ছিলাম, আমি 16 সালে বিধানসভা বিজেপিতে লড়েছি, 20% ভোটে পেয়েছি। এবার বিধানসভা ভোটের আগে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসি, ঘর বদল কাকে বলে, আমি তো তৃণমূলে ছিলাম, তৃণমূল ছেড়ে 8 বছরের জন্য বিজেপিতে ছিলাম, সেখান থেকে আবার তৃণমূলে ফিরে আসলাম, তাহলে বারবার কোথায় হলো, একবারই দল বলতে সেটা বিজেপিতে যাওয়া কত সময় এক। এবং বিজেপি কখন ছিলাম, যখন সবাই আপনার ধরে নিয়েছিলেন বিজেপি ইস বার 200 পার সবাই বলেছিলেন, আমি তখন বিজেপি ছিলাম, তৃণমূলে তৃণমূলে ফিরে এসেছি, এটা দলবদলের মধ্যে পড়েই না, বসেন না। এবার বিজেপির তে সেই লোক নেই, তো জনপ্রিয়তা নেই, তাই ওরা প্রার্থী পায় না, তাই মনে হয় খুব সিস্টেমেটিক হয়ে হলো, এখানে যত জায়গায় কী হয় সেখানে তো একটু লোক বেশি থাকে। আর পৌরসভা নির্বাচনে দেখা গেল তো ফিল্ডে কোথাও বিজেপি ছিলই না, অত সঙ্গে মানুষ ছিল না, তো কর্মীরা ছিল না, নেতারা পালিয়ে বেড়াচ্ছে। আজকে ওদের নেতা মোদীজির পর সবচেয়ে বড় নেতা অমিত শাহ, অমিত শাহ নিজেই বিজেপি নেতাদের বলে গেছেন যে 356 করে চেঁচাবেন না, কেন্দ্রীয় সরকারের দিকে তাকাবেন না, মমতা ব্যানার্জিকে হারিয়ে ক্ষমতায় আসতে গেলে মমতা ব্যানার্জি হতে হবে। মমতা ব্যানার্জি প্রচুর মার খেয়েছে, অনেক কষ্ট করেছে, সন্ত্রাসের শিকার হয়েছে, পরিশ্রম করেছে, তাই মমতা ব্যানার্জি হয়েছে, এটা আমাদের কথা নয়, বিজেপির নেতা অমিত শাহ বিজেপির নেতাদের বলে গেছে। অর্থাৎ বিজেপির নেতাদের বলুন আগে একটা মমতা ব্যানার্জি তৈরি করতে, তারপরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবো, এটা আমাদের তো বলার নয়। বিজেপি সর্বনিচ্ছে যখন বলছেন মমতা ব্যানার্জি পরিশ্রম করে লড়াই করে মার খেয়ে জীবন দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, দেশের সম্মানের নেত্রী হয়েছেন, তখন আর কী বলার থাকে? সুতরাং বিজেপির তো হতাশা হয়েছে, আজেবাজে বলছেন আগামী 55 নির্বাচনে সারা বাংলা জুড়ে মমতা ব্যানার্জি দল তৃণমূলের প্রার্থীরা নির্বাচিত হবে, এবং তারপর 24 লোকসভা নির্বাচনে 42 হবে। এবং আমরা আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন
মোদীজির বিরুদ্ধে সবচেয়ে বড় নেত্রী হিসেবে ইতিমধ্যে উঠে এসেছেন, আগামী 24 সালে প্রতিষ্ঠিত হবে, তখন তিনি দিল্লির মুসলমানদের যাবেন বাংলার নেত্রী হিসেবে। আপনি তাহলে বলছেন যে ব্যারাকপুরে বিজেপি যে প্রার্থী হবে সেটা নিয়েও বিজেপির একটা কিন্তু কিন্তু ভাব রয়েছে। বিজেপি প্রার্থী কি হবে ওরা বলবে, কিন্তু এটা আমি বলতে পারি বিজেপি প্রার্থী যিনি হোক না কেন তার জামানত জব্দ হয়ে যাবে। 2014 আগে যে পরিস্থিতি ছিল সেই জায়গায় বিজেপি পৌঁছে যাবে। ভারতীয় জনতা পার্টি এখন ভারতীয় যাত্রা পার্টিতে পরিণত হয়েছে, এখন ছোটোখাটো লোকজন চলছেন যাত্রা, তখন দেখেন 50 জন 60 জনের টিম হয়, যেখানে যাত্রা হয় সেখানে পুরো টিমটা যায় মেকআপ করে যাত্রা করে চলে আসে। ওদের ঠিক তাই হয়েছে, ওদের জনসমর্থন প্রায় নেই, ওটা 100 লোক সারা জেলা জুড়েই ধরুন আমরা কিছু করছে, সেই 100 জন সব জায়গায় মিটিং করে যাচ্ছে, ভোট করেনি, কেন্দ্রীয় পরিষদে ভোট হয়েছিল তখন তারা কোনো নির্বাচন জিততে পারলো না, তখন হেরে গেল কারণ, সুতরাং এটা বলে কোনো লাভ নেই। অত বিধানসভা প্রমাণ হতো যদি প্রত্যেকটা ছাপ্পাই হতো তাহলে 70টা আসন পেলে বলতে 70টা পেয়েছে তো পেয়েছে তো। আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা তো আগের বারের চেয়ে বেশি আসন পেয়ে গেলাম, রেকর্ড আসন পেয়ে গেল, তা কী করে হলো? সুতরাং এটা হতাশের কথা, হতাশার কথা বলে লাগবে। আবার বলছি পুলিশ দিয়েই ভোট হোক সেন্ট্রাল পোস্ট দিয়ে ভোট হোক, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, বাংলার মানুষ ঠিক করেছেন অন্ততপক্ষে আরও 20-25 বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন অরুণ মোহাম্মদ, পাশে বললেন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আরও হাত শক্তিশালী করতে ওনারা 24-এর দিকে তাকিয়ে আরও মাঠে নামবেন, মানুষের কাছে যাবেন, এমনটাই বার্তা দিলেন অরুণ মোহাম্মদ। খবর ডট কম দেখতে থাকুন। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া।